উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের 61 নম্বর বুথে সোমবার সকাল 7টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় কদম্বগাছি সর্দারপাড়া এফপি স্কুলের ভোট কেন্দ্রে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের লাইন খুব একটা দীর্ঘ হয়নি কখনোই। গত 1 জুন শনিবার বারাসাত লোকসভার এই বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সেই মতো রাজ্য নির্বাচন কমিশন পুনরায় এই বুথে ভোটগ্রহণের নির্দেশ দেন। তারপরেই সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।